বিপস ক্যারিয়ার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমরা এক এক করে সমস্ত বিষয়ে দেখে নেব, কি পোস্টে নিয়োগ হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে ইন্টারভিউ হবে, এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি সেই নোটিফিকেশনে। নোটিফিকেশনে দেওয়া রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেটা হবে 21 সেপ্টেম্বর 2021, এবং সময় দেওয়া আছে 11টার সময়, সকাল 11টায়। এবং কোথায় হবে আমরা দেখে নিচ্ছি, সেখানে বলা রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তির বাজার, ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার। গেস্ট লেকচারার নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি। কোন কোন বিষয়ের উপর গেস্ট লেকচারার নিয়োগ হবে আমরা দেখে নিচ্ছি। ককবরক রয়েছে, এডুকেশন রয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, বেঙ্গলি, ইংলিশ, এই যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, মোট 60টি বিষয়ের এখানে উল্লেখ রয়েছে, এগুলির মধ্যে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। আমরা দেখে নেব কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা রয়েছে ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের জন্য 55% মার্কস যদি মাস্টার ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর বলা রয়েছে এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যদি হয়, বা আপনারা যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার্স হয়ে থাকেন, তাহলে কিন্তু 50% মার্কস থাকলেও চলবে। তবে এক্ষেত্রে একটি বিষয় কিন্তু বলা রয়েছে, যাদের নেট স্লেট এগুলি রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এবার আমরা দেখে নিচ্ছি যে রিমুনারেশন কত থাকছে। এখানে কিন্তু উল্লেখ রয়েছে যে প্রতি ক্লাস 400 টাকা করে দেওয়া হবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে 21 সেপ্টেম্বর, ওই দিন আপনারা কলেজে উপস্থিত থাকবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে, এবং অবশ্যই এগুলির ফটোকপি সঙ্গে রাখবেন, এবং অ্যাপ্লিকেশনটা হবে প্লেন পেপারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 21 তারিখে, এবং সেটা কলেজে প্লেন পেপারে অ্যাপ্লিকেশন সঙ্গে নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির অরিজিনাল এবং ফটোকপি নিয়ে ওই দিন আপনাদের ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে এই নোটিফিকেশন সংক্রান্ত সমস্ত বিষয়। যদি এ বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।